আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আমি তাহমিনা ইসলাম, স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজ আমি বানিয়েছি ফ্রাইড রাইস, খুব সিম্পলভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আর ফ্রাইড রাইসে কিন্তু ঘি ইউজ করে না, আমি এখানে বাটার দিয়ে ফ্রাইড রাইস করেছি। চাইলে নর্মাল রান্নার তেল দিয়েও করতে পারেন। তো এখানে 1.5 কাপ চিনি গুঁড়া পোলার চাল নিয়ে 20 মিনিট ভিজিয়ে রেখে পানিটা ছেঁকে নিয়েছি। আর 1/2 কাপ ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, চিকেন কুচি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি, সয়া সস, আর লাগবে ডিম। প্রথমে ভাতটা রান্না করে নিতে হবে, এর জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দেব। আর দেব 1 টেবিল চামচ, রান্নার তেল, আধা চা চামচ লবণ দিয়ে পানিটা ফুটতে দেব। মুরগির শিনার মাংস নিয়েছি আমি 2টা, কুচি করে নিয়েছি। এর মধ্যে দেব আধা চা চামচ টালা মরিচ গুঁড়া, আধা চা চামচ লবণ, সামান্য কালো গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ সয়া সস দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো 10 মিনিট। ডিমটা ফেটিয়ে নেব, সামান্য কালো গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে। এখানে চাইলে 2টা ডিমও দিতে পারেন, আমি 1টা ডিমই নিয়েছি। পানিটা ফুটে উঠেছে, এবার আমি চালটা দিয়ে সেদ্ধ করতে দেব। এবার ডিমটা আমি বাটার দিয়ে ভেজে নেব। আমি আলাদা করে ভেজে নিয়েছি, চাইলে রান্নার সময় সবজির সাথে ডিমটা একসাথে দিয়েও ভেজে নিতে পারেন। ডিমটা ভেজে আমি নামিয়ে নেব। ওদিকে ভাতটা আমার রান্না হয়ে গেছে। ভাতটা রান্না করতে হবে 90 ভাগ, একবারে গলে যাবে না, আবার একবারে শক্ত রাখা যাবে না। এমন অবস্থায় ঠিক 90 ভাগ সেদ্ধ হলে ভাতটা মার ফেলে তারপর একদম ঠান্ডা করে নিতে হবে। ফ্যানের বাতাসেও ঠান্ডা করে নিতে পারেন, অথবা ফ্রিজে 1 ঘন্টা রেখে তারপর রান্না করতে পারেন। এবার কড়াইতে আমি 2 টেবিল চামচ বাটার দিয়েছি, রসুন কুচি 1 টেবিল চামচ, 1/2 কাপ পেঁয়াজ কুচি, আর 4-5টা কাঁচামরিচ কুচি একসাথে দিয়ে হালকা ভাজবো, বেশি ভাজবো না, যেন পুড়ে না যায়, আবার লালও না হয়ে যায়। ফ্রাইড রাইসে সবজি পেঁয়াজ কিন্তু ক্রাঞ্চি ভাব থাকে, তাই অল্প ভেজেই আমি চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা সিদ্ধ হলে এর মধ্যে একে একে সবগুলো সবজি দিয়ে দেব। গাজর কুচি দিয়ে দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি। এবার ভাতটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর যে ডিমটা ভেজে রেখেছিলাম তা ছুরি দিয়ে কুচি করে এর মধ্যে দিয়ে দেব। চাইনিজ রাইস রান্নার সময় চুলার আঁচটা বাড়িয়ে রান্না করতে হয়, তাই আমি চুলার আঁচটা বাড়িয়ে রেখেছি। আর অবশ্যই ভালো করে নেড়ে নিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। 1 টেবিল চামচ সয়া সস দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল চাইনিজ ফ্রাইড রাইস। খুব সিম্পলভাবে করেছি, অল্প উপকরণ দিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন ভিডিওটিতে, আর যারা ভিডিওটা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সহজ সহজ মজাদার রেসিপি দেখার জন্য। তো আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।